এক্সপার্ট ইংলিশ আড্ডা চ্যানেলে এখন যেটা শিখবেন আপনারা সেটি হচ্ছে ব্যতিক্রম কিছু নাউনের সমষ্টি বা নাউনের একটা টেবিল আপনাদেরকে দেখাবো। যেই ব্যতিক্রম নাউনগুলোর সাথে এস থাকবে না তবুও তারা প্লুরাল। আমাদের গতানুগতিক একটা ধারণা মনে হয় সবসময় এস থাকলেই প্লুরাল, কিন্তু না, এমন কিছু নাউন আছে যাদের সাথে এস নেই, তারা অটোমেটিক প্লুরাল হিসাবে কাজ করবে। আমরা এই ধরনের কিছু নাউনের লিস্ট দেখব এবং সেই ধরনের প্লুরাল নাউনগুলোর পরে ভার্ব হবে প্লুরাল, এই ব্যবহারটাই এখন শিখব ইনশাআল্লাহ। দেখি কত দ্রুত শিখে নিতে পারি। দেখেন এখানে আমি কিছু লিস্ট করেছি নাউনের, এই নাউনগুলোর সাথে কোনোটার সাথে এস নাই, তারপরও এরা সবগুলোই প্লুরাল। আমি একটু স্টার চিহ্ন করে দিব, সেগুলো একটু বেশি পড়বেন আপনারা পরীক্ষার জন্য, ওইগুলো বেশি জরুরি। যেমন পিপুল শব্দটার সাথে কিন্তু এস নাই, তার মানে সরাসরিও কিন্তু এটা হচ্ছে এটা বাংলা লোকজন মানে প্লুরাল হিসাবে কাজ করবে। জেন্ট্রি মানে ভদ্র সম্প্রদায়, সম্প্রদায় এই যে এখানে লেখা আছে জেন্ট্রি মানে ভদ্র সম্প্রদায় মানে হচ্ছে এটা একটা গোষ্ঠীকে বোঝাচ্ছে, সো এটা প্লুরাল সেন্স হিসাবে কাজ করবে। পুলিশ দেখেন এস নাই, তারপরে এটা প্লুরাল হিসাবে চিন্তা করবেন। চিলড্রেন এটার সাথে এস নেই, তারপরেও কিন্তু এটা একটা প্লুরাল নাউন, চিলড্রেন মানে শিশুরা, প্লুরাল সেন্স বোঝাবে। মেজরিটি অধিকাংশ মেজরিটি এটা একটা প্লুরাল নাউন হিসাবে কাজ করবে, এস নাই তারপরেও প্লুরাল নাউনের ন্যায় কাজ করবে। তারপর আছে দেখেন ম্যানকাইন্ড মানব জাতি, এরপর আছে ক্লার্গি ধর্মযাজক, হ্যাঁ তারপরে ধর্মযাজক বলতে পুরো ধর্মযাজক শ্রেণীকে বোঝানো হচ্ছে। তারপর দেখেন পারফিউমারি সুগন্ধ দ্রব্য বিশেষ, তারপর দেখেন ভার্মিন ফসল ক্ষতি করে এরকম কীট পতঙ্গ একসাথে সবগুলোকে বোঝানো হচ্ছে। গভর্নমেন্ট সরকার জোট ক্যাটেল গবাদি পশুর পাল বা গবাদি পশুর দল, পোলট্রি হাঁস মুরগি একসাথে ওভারঅলই বোঝানো হচ্ছে। পিসান্ট্রি কৃষক সম্প্রদায়, দেখেন এই শব্দগুলো কিন্তু মিনিং মুখস্থ করা জরুরি। তারপর আছে অ্যারিস্টোক্রেসি অভিজাত সম্প্রদায়, তারপর আছে দেখেন অফস্প্রিং সন্তান সন্ততি, এটাও গুরুত্বপূর্ণ। এখানে কি কোনো এস আছে? এস নাই, তারপরও এটা একটা প্লুরাল নাউন। সো প্রিয় বন্ধুরা, এই যে নাউনের লিস্টটা দিলাম, এই ধরনের লিস্ট আপনারা কিন্তু পড়বেন, পাবেন এক্সপার্ট ইংলিশ বইতেই পাবেন, সেখান থেকেই এনেছি লিস্টগুলো। তো যারা এক্সপার্ট বই পড়ে এরা কিন্তু একসাথে দুইটা কাজ করে, হ্যাঁ মানে তাদের লাইফটা হচ্ছে এরকম টু গেইন উইদাউট স্পেন্ডিং। কেন বললাম? কারণ হচ্ছে তারা বই পড়ে আর ভিডিও ক্লাসগুলো ফ্রি ফ্রি করে, কারণ আমাদের এক্সপার্ট ইংলিশ বইতে সব ভিডিও ক্লাসগুলো সাইডে লিঙ্ক দেওয়া আছে, কিউআর কোড আকারে সাজানো আছে, যার যখন দরকার সেটা ভিডিও ক্লাস দেখে নিতে পারে। বিধায় প্রাইভেটও পড়তে হয় না, কোচিংও যেতে হয় না। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমরা এই যে প্লুরাল নাউনগুলো দেখলাম, এই প্লুরাল নাউনগুলোর পরে ভার্ব অবশ্যই কী হবে? প্লুরাল হবে, এই কথাটা যেন অবশ্যই মাথায় থাকে। একটা কথা বলে দেই, এখান থেকে আপনারা যদি সহজে উত্তর করতে চান তাহলে এই নাউনগুলোর পরিবর্তে মনে মনে ভেবে নেবেন এরা হচ্ছে দে, যেহেতু দে মানে প্লুরাল, ঠিক এরাও প্লুরাল, তাহলে দে মনে মনে ভাবলে আপনি উত্তরটা সহজে পাবেন। সো কথা না বাড়িয়ে এখন সরাসরি কয়েকটা এমসিকিউ দিয়ে এই পর্বটা শেষ করব। এক নম্বর বলছি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা সঠিক বাক্য খোঁজার চেষ্টা করেন। দেখেন ক্যাটেল তো সরাসরি আমরা কি বলেছি? প্লুরাল। তাহলে কি এই ক্যাটেলের সামনে আর এই ইউজ করা যাবে? যাবে না, এ মানে তো এক বোঝায়, তাহলে এই অপশনটা এমনিতেই ভুল। বাকি থাকলো এই দুইটা, দেখেন ক্যাটেল নিজেই জন্মগতভাবেই এস নাই, তারপরেও সে কি প্লুরাল, তাহলে কি আর এর সাথে এস দেওয়ার কোনো যৌক্তিকতা আছে? নেই। অতএব এই দুটো অপশন অটোমেটিক ভুল, তাহলে বাকি থাকলো কে? বি নাম্বার, ক্যাটেল। সো দেখেন ক্যাটেল প্লুরাল বলছি, এই জন্য ক্যাটেলের সাথে ভার্বও আছে প্লুরাল আকারে। হাই ফ্রেন্ডস, আপনাদেরকে বলবো এ ধরনের উদাহরণগুলো আরও বেশি 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 প্র্যাকটিস করেন, দেখবেন আপনার সব কিছু ইজি হয়ে যাবে। দুই নাম্বার, মেজরিটি আছে সাবজেক্ট, মেজরিটি সাবজেক্ট মানে আপনাদেরকে অবশ্যই মনে মনে কী ভাবতে বলেছি? দে ভাববেন, দে মানে প্লুরাল, একই কথা মেজরিটি, যে যেটা ভাবেন ভেবে খুশি, সমস্যা নাই, মেজরিটি বাদ দে একই কথা। এখন খেয়াল করেন তাহলে এটা যদি প্লুরাল হয় বা মনে মনে দে ভাবছি, দের সাথে কোনটা কোনটা উত্তর হতে পারে? মাইনাস ফর্মুলা যদি চিন্তা করেন তাহলে এই দুইটা বাদ, কারণ হয় না, দের সাথে এমও হয় না ইজও হয় না, মানে প্লুরাল মেজরিটির সাথে এমও হয় না ইজও হয় না। হতে পারে কি? আর অথবা হ্যাভ। এখন প্রশ্ন হলো আর করব উত্তর না হ্যাভ করব উত্তর? খেয়াল করেন, মেজরিটি আর প্রেজেন্ট ইন দ্য মিটিং, মেজরিটি হ্যাভ প্রেজেন্ট ইন দ্য মিটিং। দেখেন এই এই ধরনের বাক্যে কিন্তু স্বাভাবিকভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এইটাও সঠিক, এইটাও সঠিক, কিন্তু আমরা উত্তর করব হচ্ছে আর,
কারণ আর দ্বারা মিনিং দেয় হচ্ছে হওয়া আর হ্যাভ দ্বারা মিনিং দেয় হচ্ছে থাকা সো এখানে কিন্তু বাক্যটার মিনিং হচ্ছে এরকম অধিকাংশ মিটিং এ অধিকাংশ লোকজন উপস্থিত উপস্থিত মানেই হচ্ছে উপস্থিত হয় বা উপস্থিত হয়ে আছে তাহলে হ অর্থে এখানে উত্তর করতে হচ্ছে আর অতএব এখানে উত্তর হবে আর দে আর অথবা মেজরিটি আর প্রিয় দর্শক এই যে দুইটা মাত্র एग्जांपल দিলাম একটু কম কম উদাহরণ দিলাম এবার দেখি অন্যান্য ভিডিওতে প্রচুর উদাহরণ থাকে তো এই ভিডিওতে আপনারা কি কমেন্টস করেন আপনাদের কি আরো উদাহরণ সংযোগ করা দরকার না এই ধরনের উদাহরণ নিয়ে যথেষ্ট আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আপনাদেরকে জাস্ট ওই লিস্টটা শো করে দিচ্ছি এই লিস্টটা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন এই ভিডিও এখানেই কথা বলা শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ